এটা হচ্ছে আমার আদরের মিনি। আমি আসার সময় মিনিকে প্রত্যেকবার আদর করে আসি। বাবার বাড়ি থেকে যতবারই আমি ঢাকা ব্যাক করি, এটা হচ্ছে আমার মিনি, এটা হচ্ছে আয়নের জায়গা। আমার মিনিকে আমি আদর করে কথা বলে তারপরে আসি। তো আজকে আপনাদেরকে দেখাবো ঈশ্বরদি স্টেশন। আমি যখন বাবার বাড়ি থেকে ঢাকায় ব্যাক করি, আমার মা এবং আনান সবসময় আমাকে বিদায় জানাতে চলে আসে। তো কুলি মামাদের কাছে আমি আমার মালপত্রগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে উঠবো। এটা হচ্ছে নতুন করেছে ওভারব্রিজটা, অর্থাৎ পাশে ওভারব্রিজের সিঁড়ি দেখতে পাচ্ছেন। এই সিঁড়িটা এত বেশি খাড়া ছিল যে উঠতে অনেক কষ্ট হইতো, কিন্তু এখন যে নতুন ওভারব্রিজের সিঁড়ি করেছে, এই সিঁড়িটা অনেক বেশি, একটু হাইটটা কম আছে, কিন্তু সিঁড়ির সংখ্যা অনেক বেশি বাট হাইটটা অনেক কম, যার জন্য উঠতে অত বেশি কষ্ট হয় না। তো আমরা খুব ইজিলিই উঠতে পারছি। গরমের সময় প্রচণ্ড কষ্ট হয় এই সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্মের দিকে যেতে, অনেক হাঁপায়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার মা, আমার মা আমার সাথে আছে, ছেলেকে আমি ধরে ধরে আগাচ্ছি, আর আনান বোধহয় একটু উপরে আছে, অর্থাৎ আনান ফার্স্ট। সামনে কুলি মামা আছে, কুলি মামা আমাদের মালপত্র নিয়ে যায়, কারণ বাবার বাসা থেকে আসার সময় আমার ব্যাগ এত বেশি, ব্যাগের সংখ্যা হয় জিনিসপত্র, শাক সবজি ফল মূল যা পারে মা একদম ব্যাগ বোঝাই করে আমাকে দেয়, যে এত দেয় তারপরেও যেন মনে হয় যে কিছুতেই হয় না, দুইটা কুলি আমার নিতে হয়। তো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মালগাড়ি, মালগাড়িগুলো সবসময় এখানে দাঁড়িয়ে থাকে, যখন কিনা মালগাড়িগুলো আনলোড করা হয়ে যায়। এটা হচ্ছে ওভারব্রিজ, ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর আশেপাশে দুপাশে যতগুলো সারিবদ্ধ গাড়ি দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মালগাড়ি, কোনোটা তেলের গাড়ি, কোনোটাতে ইন্ডিয়া থেকে পাথর আসে, কোনোটাতে শাড়ি আসে, কোনোটাতে তেল আসে, এই সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো আমি একটু ধীর গতিতে আগাচ্ছি, কারণ কি অনেক বেশি জোরে হাঁটলে না হাঁপায়ে যাব, এবং ওখানে নামতে, প্ল্যাটফর্মে নামতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এখন দুঃখের বিষয় হলো, নামার জন্য মাত্র একটা সাইডের কাজ কেবল কমপ্লিট হয়েছে, এখন কাজ হচ্ছিল। তো বাম সাইড এবং ডান সাইড দুটো সাইডেই সিঁড়ি থাকে, তো যে কোনো একটা সাইডে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, বাম পাশে একটি করা হয়েছে, কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে যাব সেদিক দিয়ে না এখানে নামা যাবে না। তো আমাদেরকে নামতে হবে ডান সাইডে, একটি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ডান সাইডে একটি রাস্তার ব্যবস্থা করা হয়েছে, সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, সেদিকেই আমরা নামবো, অর্থাৎ একটু বেশি ঘুরতে হবে, কিন্তু তাতে কি, এখন প্রয়োজনের সুবিধার জন্য আমাদের ওদিক দিয়ে নামতে হবে। এই যে এই সাইডে কাজটা চলছে, অর্থাৎ এদিক দিয়ে একটা সিঁড়ি হবে, যখন এটার কাজ শেষ হয়ে যাবে তখন এদিক দিয়ে ইজিলি নামা যাবে। তো আনান আয়নকে নিয়ে নামছে, কিন্তু আয়ন না খুব ভয় পাচ্ছে, কারণ আজকে আমরা প্রথম এই সিঁড়িটি ব্যবহার করছি এবং নতুন ওভারব্রিজ হওয়ার পর আমরা আসি নাই। তো আয়ন প্রচণ্ড ভয় পাচ্ছে, এগুলো হচ্ছে রেলের স্টাফদের অফিস, রেলের কর্মচারী কর্মকর্তাদের অফিস। আমার বাবা একজন রেলের কর্মকর্তা ছিলেন, তো বাবা যখন রেলে চাকরি করতেন তখন হচ্ছে আমরা ছোটবেলায় এই রেলের কোয়ার্টারেই থেকেছি, স্টেশনের আশেপাশে সবই আমাদের কাছে খুবই পরিচিত, এবং এখনও স্টেশনে আব্বার যারা কলিগ আছেন তারা আমাদেরকে দেখলেই চিনে, বিশেষ করে আমাকে দেখলেই চিনে, কারণ আমি সব সময় স্কুলের শেষ করে আমি আব্বার অফিসেই থাকতাম, তাই আব্বার কলিগরা বেশিরভাগই আমাকে হচ্ছে চেনেন। তো এই রেলের কোয়ার্টারের আশেপাশে সমস্ত জায়গায় আমাদের পায়ের ছাপ আছে। আমরা বিকেলবেলা এই স্টেশন এরিয়াতে একটা মাঠ আছে, মাঠে খেলতে আসতাম। আনান আয়ানকে নিয়ে কোলে নিয়ে নিচে নামছে, আয়ান তো ভয় পাচ্ছে, আয়ন ভয় পাচ্ছে, ওকে কোলে নিয়ে নামছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ান, আমাদের ট্রেনটি সবসময় প্ল্যাটফর্ম টুতে থামে, তো আজকে নাকি প্ল্যাটফর্ম ওয়ানে থামবে, কারণ হচ্ছে এই যে ওভারব্রিজের কাজ চলছে এবং এই প্ল্যাটফর্মটি নতুন করা হয়েছে, প্ল্যাটফর্মটি এত সুন্দর করে করা হয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে এখানে আগে যেমন অনেক দুর্গন্ধ লাগতো, ঘেন্না লাগতো, গন্ধ, অনেক গন্ধ থাকতো, কিন্তু এখন না, এখন দেখতেই পাচ্ছেন ঈশ্বরদি প্ল্যাটফর্ম অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আর আমরা এখানে অনেক বেশি রোদ, তো আমরা সামনে গিয়ে একটু বসবার, স্টেশনের এই সমস্ত দোকানগুলিতে স্টেশনারি দোকান আছে, স্টেশনারি দোকানে চিপস যা কিছু আর কি স্টেশনারি টাইপের জিনিস নেওয়া যায় সব কিছুই থাকে, পানি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। তো আমরা হাঁপায়ে গেছি, এখন একটি পানির বোতল আমি আনতে চলে আসছি, আসার পরে আমি একটু পানি খাবো। আর আনানের সবসময় ভারাক্রান্ত মন থাকে, যখনই আমাদেরকে তুলে দিতে যায় বা এই ট্রেনে, তখনই ওর মনটা খুব খারাপ থাকে, ও জানলার বাহির দিয়ে কান্নাকাটি করে, যদি এসি বগিতে উঠবো তো দেখা যাবে না, কিন্তু আগেই খুবই হৃদয়ক্রান্তভাবে ও তাকিয়ে থাকে, ও কিছুতেই আয়নকে ছাড়তে চায় না, যে না ভাইয়া তুমি আরেকটু থাকো, আর কিছুদিন থাকো, কিন্তু তাই বললে কি হবে, আমাকে বাবার বাড়ি এবং ঢাকা দুটো জায়গায় মেকআপ করে চলতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এই সাইডগুলোতে প্রত্যেকটা
টিকিট কাউন্টার এখানে না, এটা হচ্ছে বুকিং অফিস থেকে শুরু করে অন্যান্য অফিস, পার্সেল অফিস, অন্যান্য বিভাগগুলো এখানে আছে। এখানে অর্থাৎ যারা অফিস করে, যারা রেলে চাকরি করে, এটা তাদের জন্য বরাদ্দকৃত অফিস কারখানা রুম। এটা হচ্ছে আমার মা এবং আনানকে যেন সলা পরামর্শ করছে। আর এই পুতলার মধ্যে আছে কবুতরের বাচ্চা, অর্থাৎ আয়ানকে আমার মা এক জোড়া কবুতর কবুতর দিয়ে দিয়েছে পোষার জন্য, আমার বেলকনিতে রাখার জন্য। মার মনটাও খারাপ, ভীষণ খারাপ যে আমি চলে আসার সময় প্রত্যেকবার মাও অনেক মন খারাপ করে। আমি সব সময় নিষেধ করি মাকে, মা আমাকে আগাইতে যেতে হবে না, কারণ ট্রেন একদম দুপুরবেলা করে, তো সেই সময় যদি আমাকে আগাইতে যায় তাহলে ওদিকে বাসায় গিয়ে মার কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা একটু ঠান্ডা পানি কিনে নিয়ে আসলাম এবং ঠান্ডা পানি খাচ্ছি। আমার মা যতই নিষেধ করি না কেন, মা তো মায়ের মন, তো মা কখনোই আমাকে আর আয়ানকে একা ছাড়ে না। আব্বা বাড়ি পাহারা দেয় আর মা আনানকে নিয়ে আমাকে রাখতে চলে আসে। তো প্ল্যাটফর্মের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমার মা কিছুতেই বসবে না, বসার জন্য সুন্দর প্লেসমেন্টের ব্যবস্থা করা আছে, উপরে ফ্যান আছে, যেহেতু এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন মা ওখানে কিছুতেই বসবে না, মা দাঁড়িয়ে আছে, বলে না না আমি বসবো না, আমার বসতে ইচ্ছে করছে না। আমার মা প্রচণ্ড ভালো মানুষ, আমার মায়ের গুণের কথা বলে শেষ করা যাবে না। আমার দেখা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মা হচ্ছে আমার মা। প্রত্যেকটা মাই ভালো, কিন্তু আমার কাছে আমার মা অনেক ভালো। একদিন আমার মাকে নিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা এখানে স্টেশনে প্ল্যাটফর্মে এখানে নাচানাচি করছি, ঘোরাঘুরি করছি। আয়ান নাচানাচি করছে কিন্তু আমি না, হ্যাঁ এই যে আয়ান নাচানাচি করছে, দৌড়াদৌড়ি করছে, সে তার শ্যাডো দেখছে, সে এনজয় করছে। এবং সে সবসময়ই বলে যে বুবু তোমরা চলে যাও, আমার মাকে বিদায় জানাতে চায় না, তারপরেও তো বিদায় দিতেই হবে। অলমোস্ট ঈশ্বরদীর স্টেশনটা, ঈশ্বরদীর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে খুব আকর্ষণীয়। এটা হচ্ছে আমার প্রাণের শহর, আমার শহর, যে শহরে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি, আমি স্কুল কলেজ ভার্সিটি শেষ করেছি। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।